গাজরের লাড্ডু 9 থেকে 23 মাস বা তার বেশি বয়সী শিশুদের জন্য ঘরের তৈরি পুষ্টিকর একটি অন্যতম নাস্তা, যা শিশুর চোখ ভালো রাখতে এবং ত্বকের মসৃণতা বজায় রাখতে অন্যতম একটি খাবার। এখন দেখে নেই গাজরের লাড্ডু প্রস্তুতের প্রয়োজনীয় উপকরণ সমূহ। চালের গুঁড়া 1 টেবিল চা চামচ, গাজর 1টি ছোট, গরুর দুধ 1 গ্লাস, কাঁচা পেঁপে 1 পিস, চিনি 4 চা চামচ, তেল অথবা ঘি 1 চা চামচ। এখন দেখে নিই গাজরের লাড্ডুর প্রস্তুত প্রণালী। ধাপ 1, গাজর এবং পেঁপে ধুয়ে ছিলে ছোট ছোট টুকরা করে নিয়ে নিতে হবে। ধাপ 2, 1টি তাওয়াতে চাল 5 থেকে 8 মিনিট ভেজে নিয়ে তা গুঁড়া করে ফেলতে হবে। ধাপ 3, 1টি পাত্রে দুধ গরম করে নিতে হবে। ধাপ 4, দুধের সাথে গাজর এবং পেঁপে ঢেলে দিতে হবে। গাজরের লাড্ডু প্রস্তুতের জন্য আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। ধাপ 5, গাজর এবং পেঁপে সিদ্ধ হয়ে গেলে তাতে চিনি যোগ করতে হবে। ধাপ 6, গাজর ও পেঁপে সম্পূর্ণ দুধ শুষিয়ে নেওয়া পর্যন্ত জাল দিতে হবে এবং ঘন ঘন নাড়তে হবে, যাতে তা পাত্রের তলায় লেগে না যায়। ধাপ 7, এতে কিছু পরিমাণ চালের গুঁড়া এবং তেল অথবা ঘি 1 চা চামচ যোগ করতে হবে। ধাপ 8, যখন মিশ্রণটি পাত্রের গা ছেড়ে আসবে তখন জাল দেওয়া বন্ধ করতে হবে। ধাপ 9, মিশ্রণটি কিছুটা ঠান্ডা হলে তা থেকে অল্প পরিমাণ নিয়ে 2 হাতে তালু দিয়ে চেপে গোল লাড্ডু আকারে বানিয়ে ফেলতে হবে।